ওই দেলু রাজাকার, তার স্থানীয় পরিচয় হলো তাকে বলা হতো দেলু রাজাকার। সেই জন্য তার অভিযোগ নামায় দেখবেন ওই সাইদি অমুক অমুক ওরফে দেলু ওরফে দেলু রাজাকার। সুতরাং সেই দেলু রাজাকারের আজকে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, আজকে তিনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে তিনি 42 বছর আগে ছিলেন না। 42 বছর আগে তিনি 30 বছরের একজন যুবক ছিলেন এবং ভালো উর্দু জানার সুবাদে সেই পাক হানাদার বাহিনীদের সাথে একত্রিত হয়ে জামাতে ইসলামের কর্মী হিসাবে এই ন্যাক্কারজনক ঐতিহাসিক কাণ্ডগুলি উনি করেছেন। এই রায়ের পরে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, আমরা বলছি যে 22 জন 26 জন নিহত হয়েছে, জামাত শিবিরের সাথে সংঘর্ষ দেখছি সারা দেশে, বিশেষ করে কক্সবাজার সর্বত্র সর্বত্র, কিভাবে দেখছেন এইটাকে? দেখছি এটা কোনো মানে অস্বাভাবিক নয়, কারণ বিগত 3-4 মাস যাবত আমরা দেখছি জামাত কিভাবে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত সারা দেশে। এবং এই বর্তমানে যিনি অ্যাক্টিং সেক্রেটারি আছেন জামাতে ইসলামী, তিনি আপনারা সবাই জানেন যে একটা বিবৃতি দিয়ে বলছেন যে ট্রাইব্যুনালকে ভেঙে দিতে হবে, আমাদের সমস্ত নেতাকে ছেড়ে দিতে হবে। আরেকটা বলেছেন আরও মারাত্মক, যে সাইদি সাহেবের যদি কোনো কিছু হয় তাহলে আমরা এমন কর্মকাণ্ড করব সারা বাংলাদেশ কেঁপে উঠবে। আমরা এই প্রসঙ্গে, সুতরাং তারা যে এই যে নাশকতা সারা দেশে এক যুগে করছে, এটা কিন্তু আমরা পূর্ব সংকেত আগেই পেয়েছি। এটি আমরা আরো একটু শুনবো আপনার কাছ থেকে অ্যাডভোকেট সাইদুর রহমান, এই পূর্ব সংকেত কি আগেই ছিল কিনা? আমিরুল ইসলাম যেটি বলছেন তার কথা সূত্র ধরে আমি আপনাকে প্রশ্নটি করছেন, উনি বলছেন যে এই পূর্ব সংকেত আগেই ছিল যে এরকম রায়ের পরবর্তী সময় এ ধরনের একটি নাশকতার কর্মকাণ্ড চলতে পারে বলে আগেই ধারণা করা গিয়েছিল। আপনিও কি এর সাথে একমত কিনা? আগে কি ধারণা করা গিয়েছিল এরকম একটি নাশকতা পরিস্থিতি উদ্ভব হতে পারে? নাশকতার বিষয়টা আসলে আগে ধারণা করারও সুযোগ নাই, উড়াইয়া দেওয়ারও সুযোগ নাই, দুটা জিনিস সেখানে মিক্সড করছেন, একটা মিক্সড ফ্যাক্ট। যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যদি স্টাডি করেন বা যদি দেখা যায় বিশ্লেষণ করা যায় তাহলে সেটা আমার সদ্য স্যার যা বলছেন আমি ওনার সাথে একমত, নতুন করে আমি রিপিট করতে চাই না। রায়টিকে কীভাবে দেখছেন? রায় তো ধরেন, রায়ের সম্পর্কে যদি প্রশ্ন করেন আমাকে, সেখানে আমি যেহেতু আইন ব্যবসা করি, আইনের ভাষায় বলতে গেলে পূর্ণাঙ্গ রায় না দেখা পর্যন্ত, এবং এই রায়ের পরে যেহেতু আসামি পক্ষের আইনজীবী আপিল করবে বলে প্রকাশ করেছেন, তারা আপিল করবে, তাহলে এটা সাংবিধানিক যে প্রভিশন 103 অফ দি কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন তারা। তো সুপ্রিম কোর্টে আপিল করলে আপিলের এই 103 অফ দি কনস্টিটিউশনে একটা সুষ্ঠু বিচার এবং চূড়ান্ত রায় যেটাকে বলে সেটা সুপ্রিম কোর্ট থেকে আসতে হবে। সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত রায় না হবে ততক্ষণ পর্যন্ত রায় সম্পর্কে কোনো বক্তব্য একজন আইনজীবী হিসাবে আমি দিতে পারি না। একটি বিষয় একটু যদি বলেন, সেটি হলো যে এই রায়টি তো আসলে শুধুমাত্র আর মানে আদালতের মধ্যে নেই, এটি সারা বাংলাদেশের মানুষের একটি চাহিদা দাবিতে পরিণত হয়েছে। এর আগে কাদের মোল্লার রায়ের ক্ষেত্রে যেটি বলা হলো যে যাবজ্জীবনের যে রায় ছিল সেটিকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তখনও এক পক্ষ বলল যে সেখানে সরকারের একটি আতাত ছিল যে কারণে এই ধরনের রায় এসছে, এবং আজকে যখন দেখা যাচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয়েছে তখন আবার দেখা যাচ্ছে এক পক্ষ বলছে যে এটি হচ্ছে আন্দোলনের চাপের মুখে এই রায় এসছে। কী মনে করছেন আসলে ট্রাইব্যুনালের কাছ থেকে আকাঙ্ক্ষাটা কী? কাদের যারাই এই অভিযোগটা তুলছে যে আন্দোলনের চাপে এক এই একই একই পক্ষ আমরা দেখছি যে যখন কাদের মোল্লার রায় হলো তারা বলছেন যে সরকার জামাত ইসলামের সাথে একটি গোপন আতাত করেছে, এবং আজকে যখন দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হলো তখন দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এটি আন্দোলনের চাপের মুখে, গণজাগরণ মঞ্চের চাপের মুখে হয়েছে। দুটা তো আসলে তাদের আকাঙ্ক্ষাটা কি ট্রাইব্যুনালের কাছে যারা এই অভিযোগ তুলছে? এখন তাদের অভিযোগটা আমি খুব আইনের দিক থেকে কোনো যুক্তিসম্মত মনে করি না, দুটা বক্তব্য একই ধরনের। আর যদি আমরা ট্রাইব্যুনাল বিশ্বাস করি, আদালত উপর আস্থা রাখি, প্রিগেস করা যায় না, প্রি সাপোজ করে কিছু কথা বলা যায় না। আগেরটা যেরকম বলছে কম হয়েছে বা ঠিক হয় নাই, আজকে যেরকম বলছে একই হলো, কথাটা কিন্তু একই। সুতরাং এখানে ট্রাইব্যুনাল আদালত
এগুলো যদি আমরা আস্থায় আনি তাহলে এই কথার কোনো অর্থ বহন করে না আমি মনে করি। যা আমি আসবো আবার আপনার কাছে, আরিফ জেপ্তিক আপনি আছেন, আপনারা তো অনেক দিন ধরেই আন্দোলনে আছেন, এই যে গণজাগরণ মঞ্চ, তারপর আন্দোলন, তারপর একটা রায়, এই পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে, যেটি সৈয়দ আমিরুল ইসলাম বলছিলেন যে এটিতে অনেক আগে অনুমান করা গিয়েছিল যে এরকম একটি প্রতিক্রিয়া আসবে জামাত ইসলামের কাছ থেকে, আপনারা এই জায়গায় দাঁড়িয়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি হিসেবে কি বলবেন এটিকে পরিস্থিতিকে? আপনি যদি পরিস্থিতি বর্তমান পরিস্থিতির কথা বলেন, এটা তো খুবই প্রত্যাশিত একটা কাহিনী, কারণ আপনি দেখবেন যে শিবিরের সভাপতি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। সো এই ধরনের এবং তাণ্ডব হবে, যে হবে, এই ধরনের হুমকি তো তারা দিয়ে আসছেন, এমন না যে এই জায়গাটা খুব প্রত্যাশার জায়গাটা ছিল না। আমরা দেশের শান্তিপ্রিয় নাগরিক হিসাবে আমরা যেটা আশা করব, সরকার এটা খুব শক্ত হাতে সামাল দেবে, কারণ যদি কোনো ধরনের যে কোনো লোক অপরাধী হয়ে তাকে যদি রাষ্ট্র বিচার না করে অন্য প্রতিক্রিয়ার ভয়ে, এটা একটা সুস্থ সমাজের লক্ষণ না। সুতরাং আমরা, এটা সরকারের দায়িত্ব, একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার আছেন, সরকার দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। আমরা যেটা করেছি, আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আপনি দেখেছেন, আমরা ওইখানে দাঁড়িয়ে বলেছি যে আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা থাকুক, আমরা বলেছি যে আপনারা অতিরিক্ত উল্লাস এটা ওইটা করবেন না, কারণ আমরা 42 বছর ধরে ভিকটিম, আমরা একটা বিচার পেয়েছি মাত্র, এটা আমরা একটা ধারাবাহিকতার জায়গা থেকে দেখছি। সুতরাং আমাদের দিক থেকে কোনো ধরনের অতিরিক্ত প্রতিক্রিয়া, অতিরিক্ত উস্কানিমূলক আচরণ না করার জন্য সবাইকে বলা হয়েছে। একটু আমি একটা প্রশ্ন আপনাকে একটু সংযুক্ত করে যদি উত্তরটা দিতে বলি, সেটি হলো যে এখন আপনি যেটি বললেন যে তারা এক ধরনের হুমকি দিয়েছে যে গৃহযুদ্ধ হয়ে যেতে পারে, এই 71 মঞ্চে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে 71-এর যুদ্ধ যেমন আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়নি, সেরকম যদি কোনো একটি সাংঘর্ষিক পরিস্থিতি শাহবাগের গণজাগরণ মঞ্চকে চাপিয়ে দেওয়া হয় তখন আপনাদের? আমরা তারপরেও শান্তিপূর্ণ থাকবো, আমরা বারবার বলছি আমাদের আন্দোলন কখনোই অশান্তির দিকে যাবে না। আপনি দেখেন প্রায় 1 মাসের মতো হলো, আমরা চাইলে আমাদের উপর অনেক ধরনের, অনেক জায়গা থেকে অনেক ধরনের কথা এসেছে, আমাদেরকে অনেক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আপনারা কি করবেন এখানে, শুধু বেলুন উড়িয়ে মোমবাতি জ্বালিয়ে হবে না, আসেন এটা আক্রমণ করে এটা করে। আমরা বলছি না, আমাদের যে আন্দোলন আমরা শান্তিপূর্ণ রাখবো, বাকি কার কিভাবে যার যার এজেন্ডাকে কোন জায়গায় ভাঙচুর করবে এটার সঙ্গে আমরা কখনোই জড়াবো না। আমরা এখনো এখানে আছি, আপনি যেটা বলেছেন, আপনি জানেন আজকে সমাবেশের কাছে একটা গ্রেনেড পাওয়া গেছে, আমরা কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাইনি, কারণ রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, ওনারা ওনাদের মতো করবে। আমরা শান্তিপ্রিয় নিরীহ বাংলাদেশের মানুষ, আমরা ন্যায় বিচারের স্বার্থে রাস্তায় আছি এবং আমরা এর বাইরে যাব না। আমরা একটু আপনার কাছে আবারও আসবো, আমরা একটু শুনে নেই যে অ্যাডভোকেট শাহদিন মালিক একটু যোগ দিচ্ছেন আমাদের সাথে, আশা করছি আমি এক্ষুনি তাকে বড় পর্দায় দেখতে পারবো। অ্যাডভোকেট শাহদিন মালিক, মালিক আপনাকে স্বাগত জানাচ্ছি 71 মঞ্চে। কয়েকটি ছোট বিষয়, আইনি বিষয় একটু জানতে চাই সবার আগে। একটি হলো যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে তাতে দুটি মামলায় বা দুটি অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে কি হয়েছে একটু যদি আমরা জেনে নিই আগে। এটা একটু মানে আমি যেটা প্রথম বলছি যে ধরেন এই আইনে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে বিচার হচ্ছে, এই আইন এবং এই বিচারটা আমাদের সবার জন্যই নতুন, কারণ এই আইনে তো আগে কে বিচার হয় না, এটা তৃতীয় মামলা যেটা রায় হলো। অতএব এই আইনের মানে দুটাতে যে খালি আমার কথা শুনতে পাচ্ছি? জি, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। মানে দুটা শাস্তিতে দোষী প্রমাণিত হয়ে সাজা দিয়েছে, আর বাকি আরো 6টা অভিযোগের ব্যাপারে বলা হচ্ছে যে দোষী প্রমাণিত হয়েছে কিন্তু সাজা দেওয়া হয়নি। একটু আমারও একটু খটকা লাগছে যে কেন, আমি ধরে নিচ্ছি যে এটা রায়ে হয়তো এর একটা মানে কারণ হয়তো থাকবে, আর একটা সাধারণ বিবেচনায় যেটা আমরা বলি যে যেহেতু এখানে একই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগগুলি, ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগগুলি হতো তাহলে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন অভিযোগে আলাদা করে শাস্তি দেওয়াটাই ছিল স্বাভাবিক। যেহেতু একজনের বিরুদ্ধে অভিযোগ এবং দুটা মামলায় সর্বোচ্চ শাস্তি হয়ে গেছে, তো হয়তো আমার ধারণা যে বিচারকরা মনে করেছেন যে অন্য অভিযোগগুলিতে দোষী প্রমাণিত হয়েছে কিন্তু সর্বোচ্চ শাস্তির উপরে তার কোনো শাস্তি নাই, সেক্ষেত্রে কিছু করার আছে কিনা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে বা বাদীদের পক্ষ থেকে, কি ধরনের প্রস্তুতি বা নেওয়ার আছে? এটা তো সবাইকে স্বীকার করতে হবে যে সর্বোচ্চ আদালতের রায় যেটা হবে ওটা সবাইকে মেনে নিতে হবে, এর উপরে তো কোনো কথা নাই। কথা যদি ওনাকে যদি মানে একটা যাকে বলি তর্কের সাথে আমি যদি ধরেও নেই যে সর্বোচ্চ আদালত আপিলে মনে করলো না এখানে যথেষ্ট প্রমাণিত হয়নি, তাহলে তো আমাদের দেশে আইনের শাসনের দেশে এটাকে মেনে নিতেই হবে।
মানে সর্বোচ্চ আদালতে আমার একটা বিচার না পছন্দ হতে পারে, কিন্তু মেনে না ছাড়া তো, আরে মেনে না নেওয়া ছাড়া তো আর কোনো গত্যন্তর নাই। তবে ওই রকম মনে করার কোনো কারণ নেই। আমার মনে হয় যে এখানে সরকার, ধরেন যে সরকারও তো আপিল করতে পারে যেই যেই অভিযোগগুলিতে এই কোর্ট তাকে দোষী তো করে নাই, সরকার তো ওগুলির বিরুদ্ধেও আপিল করতে পারে। যেটা ধরো আমরা শুনছি যে কাদের মোল্লারও একটা একটা অভিযোগের ব্যাপারে যে খালাস দিয়েছে, এখানে অনেকগুলি অভিযোগের ব্যাপারে খালাস দিয়েছে, সরকার ওগুলির ব্যাপারেও আপিল করতে পারে, সাজার ব্যাপারেও তো নিঃসন্দেহে আপিল করতে পারে। অ্যাডভোকেট শাহদিন মালিক, আমি আবারও আসবো আপনার কাছে এবং আপনি নিশ্চয়ই আমাদের সাথে আলোচনার টেবিলে থাকবেন। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি এক্ষুনি কাতে মধ্যে মঞ্চ এবং আরও একবার স্বাগত জানাচ্ছি। একটি বিষয়ে আমি একটু অ্যাডভোকেট সাইদুর রহমান আপনার কাছে যেতে চাই, আমি যদি একটু আপনার কথার আগের রেশটা টেনে ধরি। আপনি বলছিলেন যে ট্রাইব্যুনালের উপর যদি আমরা আস্থা রাখি, ট্রাইব্যুনালের উপর যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে আমাদেরকে আসলে এই জিনিসগুলো মেনে নিতে হবে। সুতরাং এই ধরনের যে অভিযোগগুলো আসছে সেগুলোকে আপনি ভিত্তিহীন মনে করছেন। আপনি কি তাহলে অবস্থা দৃষ্টি মনে করছেন যে ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে? অবশ্যই, কারণ ট্রাইব্যুনাল মানে স্বাধীন, এটা সর্বস্তরের মানুষের মৌলিক দায়িত্ব বিশ্বাস করা। ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে সাংবিধানিকভাবে গঠন হয়েছে, আনটিল ইট ইজ ডিসকোয়ালিফাইড বা এনি আদার ডিসিশন অব দ্য হায়ার কোর্ট, ট্রাইব্যুনালকে মানতে হবে, নিরপেক্ষ এবং সঠিক জাজমেন্ট দেওয়ার মতো তাদের ক্ষমতা রাখে, এর কোনো গত্যন্তর নাই। বিচারপতি আমিরুল ইসলাম, আপনি বিরতির সময় আমরা যে আলাপ করছিলাম যে বাকি মামলাগুলোর কি হলো এবং না, সেটা না আগে উনি যে একটা কথা বললেন যে আজকে রায় হয়েছে, তিরিশ দিনের মধ্যে যারা আপিল করবে সরকার বা বিবাদী, 30 দিনের মধ্যে আপিল করতে হবে, এবং আপিল বিভাগ কর্তৃক চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করা উচিত না। আমি অত্যন্ত বিনয়ের, আমরা দুজনেই কিন্তু এক প্রফেশনে দীর্ঘদিনের বন্ধু মানে পরিচিত, বিনয়ের সাথে আমি বলতে চাচ্ছি যে যেই মুহূর্তে রায়টা ঘোষণা হলো আর আপিল বিভাগে রায় দায়ের হওয়ার আগ পর্যন্ত উই আর অল এভরিবডি ইজ ফ্রি টু ক্রিটিসাইজ অর ডিসকাস অ্যাবাউট দ্য জাজমেন্ট। যেহেতু বিষয়টি হয়েছে এখন আপিল করা হয়নি এবং ইট ইজ এ পাবলিক ডকুমেন্ট, ইট ইজ নো মোর সাব জুডিস, সুতরাং এখানে আমি বলতে পারি এখানে ভুল করেছে, আরেকজন বলতে না এটা সঠিক হয়েছে বা এই সাজা। আমি আমি আপনার কথাটা নিয়ে একটু তাহলে অ্যাডভোকেট সাইদুর রহমানের কাছে, এখন আপনি বলুন আপনার মন্তব্যটি কি। আমি আমার উনি বলেছেন যে না করা যেতে পারে, মন্তব্য করা যেতে পারে, আমাদের উনি খুব শ্রদ্ধেয় এবং উনি আমার ব্যক্তিগতভাবে আমারও খুব শ্রদ্ধেয়। রায় সম্পর্কে আলোচনা অবশ্যই করা যাবে, যাবে না কেন, যাবে, কিন্তু রায়ের যে ঘোষণাটা যে আমরা শুনেছি, এই ঘোষণা তো শুনেছি হঠাৎ দি জিস্ট অব দি জাজমেন্ট, এটা আমরা শুনেছি, এইটার কম বেশি ঠিক বা ঠিক বলা যাবে, কিন্তু রায়ের ভিতরে এখন কোনো মন্তব্য করা উচিত যাবে না। কারণ আমি কিন্তু এই জাজমেন্টের মধ্যে কোনো ভুল করলো কিনা, জাজ ফাইন্ডিংসে ম্যাটেরিয়াল এভিডেন্স দেখলো কি দেখলো না, একজন আইনজীবী না হয়ে আপনি যদি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে একটি মন্তব্য করেন, তাহলে সেটি কি হবে আপনার মতে? সেম হবে, বিকজ আমি একজন সাধারণ মানুষকে কনসাস ভাবব, আমার চেয়ে বেশি কনসাস আছে সাধারণ মানুষ, দিস ফ্রেন্ড, আমি বলতে একটু রেলিভেন্ট এই জায়গাটায়, তারা যা করছে আর কি, তারা যেই কাজটা করছে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে, তারা কি লয়ার, তারা কি জাজ, তারা কি ট্রেন্ডার? তারা কিন্তু এক ধরনের মন্তব্য জানিয়েছেন, তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা রায়ে সন্তুষ্ট। আপনি গণজাগরণ মঞ্চ থেকে যে জায়গাটা তাকে আমি কেন উল্লেখ করলাম, এই যে তাদের অনুভূতি চিন্তা ভাবনা মতামত যেটা তারা দিলেন আর কি, তার তো লয়ার হওয়া লাগে নাই। আমি বলছি আরিফ জেবতিককে আপনি দেখাচ্ছেন গণজাগরণ মঞ্চের যদি প্রতিনিধি হিসেবে আমি তাকে ধরি, তারা কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আমি আপনাকে বাংলাদেশের একজন নাগরিক, সাধারণ নাগরিক হিসেবে বলছি, আপনি কি মনে করেন রায় সন্তোষজনক হয়েছে কিনা? রায় সন্তোষজনক হয়েছে কিনা এটা তো অবান্তর প্রশ্ন, আমি মনে করি এটা কেন, এই জন্য আমার শ্রদ্ধ সাহ যেটা বলছে আর কি, যে জাজমেন্ট অ্যান্ড ফাইন্ডিংস অফ এনি কোর্ট অর ট্রাইব্যুনাল একজন নাগরিক হিসাবে আনটিল ইট ইজ চেঞ্জ বাই হায়ার কোর্ট বলতেই হবে যে আমি সন্তুষ্ট। আর যদি কেউ অ্যাগ্রিড থাকে, এখানে প্রশ্ন আছে একটা, দেয়ার আর টু পার্টিস, ওয়ান এফেক্টেড বাই দ্য জাজমেন্ট, অ্যানাদার ডিসস্যাটিসফাইড উইথ দ্য জাজমেন্ট,
যে কোনো লোকই কিন্তু এই জাজমেন্টের বিরুদ্ধে উপরে আদালতে যেতে পারে না, সেটি অন্য প্রসঙ্গ। যেমন আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাঈদীর পরিবার বলেছেন তারা এই রায় সন্তুষ্ট নন এবং আমরা এখন অপেক্ষা করছি আরও কোনো প্রতিক্রিয়া আসে কিনা। আপনি কিন্তু কোনো সরাসরি প্রতিক্রিয়া জানাচ্ছেন না, আমরা ধরে নিচ্ছি যে আপনি এই প্রতিক্রিয়া জানাতে চাচ্ছেন না। বিচারপতি আমিরুল ইসলাম, আপনি বলছিলেন দ্বিতীয়বার এটা, আর স্বাধীন মানে যে কথা বলেছেন যে আমরা দেখছি যে আটটা অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে, ৬ এবং ৮ নম্বর অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আর আমি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য থেকে যা শুনলাম, কারণ আমাদের তো কোনো পরিণয় জানি না, সারসংক্ষেপ কিছুই নাই। আর ৫টা অভিযোগ, এই ৬টা অভিযোগে কোনো সাজা দেয় নাই। যদি সেই বক্তব্য সঠিক হয়ে থাকে তাহলে আমি মনে করব এখানে একটা আইন, এখনো নিশ্চিত নন, নিশ্চিত নন আমি বলছি ধরে নিয়ে, কারণ অ্যাটর্নি জেনারেল বলেছেন আর ৫টাতে ৬টাতে কোনো সাজা দেননি। এই পর্যন্ত আমাদের এই তথ্যটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার একবার সুচিন্তিত অভিমত হলো যে ট্রাইব্যুনাল হ্যাজ কমিটেড অ্যান এরর অফ ল, তারা একটা আইনগত একটা ভুল করেছেন। কারণ আপনি এই আইনের ২০ ধারা যদি পড়েন তাহলে দেখবে ওখানে লেখা আছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে যদি দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে অথবা অন্য যে কোনো শাস্তি দিতে পারবেন যেটা তার কর্মকাণ্ডের সাথে আনুপাতিক হয়। তাহলে কি হচ্ছে, এই যে ওনারা যদি ৬টাতে কোনো আদেশ না দিয়ে থাকেন তার কারণটা হলো কি, ব্যাকগ্রাউন্ডটা কি, এরা হলো সব ওই লিগ্যাল ব্যাকগ্রাউন্ড। এ কেউ ৩০ বছর ধরে ছিলেন, তা বলিয়াছিলেন আইনজীবী, মানে উভয় পক্ষে, আমি আগেও বলেছি জাজ, লয়ার অফ দি প্রসিকিউশন, লয়ার অফ দি ডিফেন্স, সবার পেছনে কিন্তু মাথার পেছনে ওই সিআরপিসি এভিডেন্স, ওই সবগুলি সিআরপিসিতে বলা আছে। সিআরপিসিতেও বলা আছে যদি প্রত্যেক অভিযোগ মানে একটা ব্যক্তির বিরুদ্ধে ১০টা অভিযোগ হতে পারে, কিন্তু ১০টা যদি আপনি দোষী সাব্যস্ত করেন তাহলে ১০টা থেকেই আপনাকে সাজা দিতে হবে। দিয়ে সেখানে সিআরপিসিতে একটা বিধান আছে যে আমি একজনকে ১৫ বছর করে ৩টাতে ৪৫ সাজা দিলাম, সেখানে আমি বলে দিতে পারি যে ৩টা সাজাই একসাথে চলবে, অর্থাৎ ১৫ বছর খাটতে হয়ে যাবে, অথবা আমি বলতে পারি যে একটার পরে একটা তাহলে তাকে ৪৫ বছর খাটতে হবে। যে কাদের মোল্লার ক্ষেত্রে বলা হয়েছে যে ১৫ বছর করে, হ্যাঁ সেখানেও দেহে আমার মতে না, এটা হলো কি এখন এইখানে যে বলেন নাই, ওই ওই ওনারা মনে করছেন যে সিআরপিসি, দ্যাট ল ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার, অর্থাৎ প্রত্যেকটি অভিযোগের জন্যই তাকে আলাদা আলাদা করে শাস্তির বিধান দেওয়া উচিত ছিল। রাজনৈতিক একটি ছোট বিষয়ে আপনার মতামত নিয়ে আমি একটু বিরতিতে যাব, সেটি হলো যে রায়ের পরে দেখা যাচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী তার ছেলে, তিনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন যে ৭১ এর সময় দেলোয়ার হোসেন সাঈদী একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, তিনি তখন কোনো রাজাকার বাহিনীর সদস্য না, তিনি কোনো জামাত ইসলামী সদস্য না, তাহলে কি করে একজন সাধারণ মানুষ এত এখানে দুটো জিনিস, প্রথম কথা হচ্ছে তাকে কিন্তু জামাতে ইসলামের সদস্য হিসেবে বিচার করা হচ্ছে না, সুতরাং উনি ওই দলের সদস্য কিনা না এটা কোনো মানে এটা কোনোভাবেই যে না, এটা ব্যক্তি অপরাধের বিচার হচ্ছে। আমাদের আরেকটা দাবি হচ্ছে সংগঠনের বিচার করা, সেটা এখনো শুরু হয়নি বা ওইটার জন্য আমাদের একটা দাবি জানিয়ে যাচ্ছি আমরা। ব্যক্তি অপরাধীর বিচার হচ্ছে, ব্যক্তি অপরাধী তাকে যে রাজনৈতিক দলের সদস্য হতে হবে তা না। অনেক জায়গায় অনেক সরকারি কর্মকর্তারা তৎকালীন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক হয়তো আর্মিকে হেল্প করেছেন, নর্মাল ইউনিয়ন পরিষদের লোক হেল্প করেছেন, অনেক ধরনের লোক ৩০০ টাকা বেতন দিয়ে একটা ৩ নোট দিয়ে একজনকে ব্রিজ পাহারা দেওয়া হয়েছে, সেই রাজাকার সে হয়তো গ্রামের কৃষক ছিল, তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কিছুই নেই, তাকে বলা হয়েছে তুই ২০০ টাকা পাবি, রেশন পাবি, একটা বন্দুক নিয়ে দাঁড়া, সে দাঁড়িয়েছিল, এই ধরনের কাহিনী হয়েছে, সেও ২টা গরু চুরি করেছে, একজনকে গুলি করে মেরেছে, দিস কাইন্ড অফ হ্যাপেন। সুতরাং উনি রাজনৈতিক দলে ছিলেন কি না ছিলেন এটার সাথে বিচার হচ্ছে না, জাজ খুব পরিষ্কারভাবে বলেছে দেলু রাজাকারের বিচার হচ্ছে, সুতরাং তার জায়গাটা ওইখানে। উনি খুব ভালো উর্দু বলতে পারতেন, স্বাভাবিকভাবে যেটা হয় কোথাও যখন সেনাবাহিনী ঢুকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওই এলাকায় যারা কমিউনিকেট করতে পারে অনেক ধরনের লোকের সাথে তারা হেল্প নেয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে নেয়, সাধারণ মানুষ থেকে নেয়, জনপ্রতিনিধি থেকে নেয়। সো ওই জায়গাটা যখন পাকিস্তান আর্মি গিয়েছে তখন এই যে দ্বিভাষিক ব্যাপারগুলোর জন্য হয়তো একটা উর্দুকে নিয়েছে এবং এর সুযোগগুলো তোলা হয়েছে, যেহেতু আমার সাথে আর্মির এক ধরনের যোগাযোগ আছে, আমি আমার ব্যক্তি শত্রুতা মিটিয়েছি, আমি আমার অন্যান্য শত্রুতা মেটাতে পারি, এই ধরনের সম্ভাবনাগুলো জায়গা থেকে বিচার হয়েছে। রাজনৈতিক দলে উনি ছিলেন কি ছিলেন না সেটা অন্য পর্ব, সেই 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 সেটা বিচারে মানে বিবেচ্য হয়নি, এটা পরিষ্কার করেছে, সেটি শুরু সেই তীর দিয়েই রায় শুরু হয়েছে, আমরা তেমনটি জেনেছি গণমাধ্যমগুলোতে। আমরা একটি বিরতি নিচ্ছি, ছোট্ট বিরতি, এবং তারপরে ফেরত আসছি ৭১। স্বাধীন মালিকের কাছে যাব, আমি জানি না এখনো দেখতে পাচ্ছি কিনা আমরা অ্যাডভোকেট স্বাধীন মালিক, আমরা যে প্রসঙ্গগুলোতে ছিলাম সেখান থেকে আমি একটি জায়গায় একটু নির্দিষ্ট করে আপনার মতামত জানতে চাই। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখেছি যে নভেম্বর মাস থেকে জামাত ইসলাম এক ধরনের হুমকি দিয়ে আসছিল যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না দেশকে, আপনার কি মনে হচ্ছে যে সেরকমই একটি দিকে যাচ্ছে দেশ? জি, এখানে কথা হচ্ছে যে কোনো রায়ে দুই পক্ষ থাকে,
এবং কোনো মামলার রায়ে দুই উভয় পক্ষ সন্তুষ্ট হয় না, এক পক্ষ ক্ষুব্ধ হয়। ধরুন কাদের মোল্লার রায়ে যে এই সাবেক প্রজন্মের ওরা এবং আমরা অনেকেই ক্ষুব্ধ হয়েছিলাম, ওইখানে প্রতিবাদের ভাষাটা ছিল গণতান্ত্রিক, অসহিংস। কিন্তু এইখানে যদি আমরা ধরে নিই যে জামাতে ইসলামী যারা ক্ষুব্ধ হয়েছে তারা কিন্তু এই গণতান্ত্রিক ভাষা বা গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রতিবাদ করছে না। আজকে তো এই পর্যন্ত একটু আগে আমি টেলিভিশনে দেখলাম প্রায় 30 জনের মতো লোক সারা দেশে নিহত হয়েছে। তাদের এই অন্ধবিশ্বাস থেকে তাদের প্রতিবাদটা স্পষ্টতই সহিংস, গণতান্ত্রিক না, অহিংস না। এবং এইটা যে সহিংস এবং গৃহযুদ্ধ ছেড়ে ছিল তো আমার দেখেই মনে হচ্ছে, আমার এও মনে হচ্ছে যে এইটা জেনে সরকারে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি হয়তো যথেষ্ট আছে কি না। তবে এটা ঠিক আপনি যেটা বলেছেন যে যেহেতু তারা গণতান্ত্রিক গণতন্ত্র চর্চার মধ্যে নাই বা তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে জানে না, তারা সহিংসতার পথে গেছে এবং এতে অবশ্যই দেশে একটা অশান্তির সৃষ্টি যে হওয়ারই আশঙ্কা করছি। ধন্যবাদ অ্যাডভোকেট শাহদিন মালিক। একটি তথ্য দিয়ে রাখি আমি দর্শকদেরকে যে আজকে মিরপুরে বোমা হামলায় একজন ষাটোর্ধ পথচারী বৃদ্ধ তিনি মারা গেছেন, এই কিছুক্ষণ আগে পাওয়া আমাদের সর্বশেষ খবরে তেমনটাই বলছে অ্যাডভোকেট সাদির রহমান। যেটি অ্যাডভোকেট শাহদিন মালিক বলছে যে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার মতন যথেষ্ট প্রস্তুতি সরকার আছেন কিনা তিনি জানেন না, তবে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে সেটি আশঙ্কা করা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এরকম কোনো আশঙ্কা? আমার মনে হয় না এরকম কিছু, এর জন্য কারণ সরকার খুব সচেতন বিষয়টার উপর, আমার যেটুকু ধারণা আর কি। তো স্বাধীন মিলের সাথে আমি এইটুকু মিলাইতে চাই বা এইটুকু বলতে চাই যে সরকার এই যেহেতু সচেতন তাদের খুব বিলম্ব করা উচিত হবে না, আর পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যেটুকু করা দরকার তাদের করা উচিত। সেটি আপনি কি মনে করছেন কি হতে পারে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার ব্যবস্থা? সামাল দেওয়া মিনস কি, প্রত্যেকটা জিনিসই থ্রু ল থ্রু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন সমাধান হবে, নট ওভার অ্যাকশন, নট ওভার এনথিসিজম, ডিউ প্রসেস অফ ল। দ্য পুলিশ হ্যাজ দ্য পাওয়ার, দ্য গভর্নমেন্ট হ্যাজ দ্য মেকানিজম। আপনি একটু একটু ছোট্ট করে যদি আমি একটা প্রশ্ন যোগ করে দিই আপনার সাথে, যে আপনি বলছেন যে এই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে সরকারের, কিন্তু বারবারই যে কথাটি গণজাগরণ মঞ্চ থেকেও বলছে যে এই একটি দাবিতে তারা জাতীয় ঐকমত্য চায়, কিন্তু বিএনপির সাথে এখনও জামাতের একটি জোটবদ্ধ রাজনীতি আছে এবং জামাত দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে জামাতের বিভিন্ন আন্দোলনে কিন্তু বিএনপির নৈতিক সমর্থন কিংবা সরাসরি সমর্থন আছে, সুতরাং এক ধরনের শক্তির ঐক্য আছে বিএনপি এবং জামাতের মধ্যে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? শক্তির ঐক্য বলতে কি বোঝায়? শক্তির ঐক্য আমি বলছি জামাত যখন এই ধরনের কোন আন্দোলনে নামে তারা জানে যে তাদের পেছনে বিএনপি আছে, সেই ধরনের এক ধরনের সাহস তারা পান বা এক ধরনের ঐকমত্য বা ঐক্য তারা পান, এই ভাবনাটা কি জামাতের না সাধারণ মানুষের? জামাতের যদি হয় না আমি এটা বিশ্বাস করি না, এবং এটা আমি মানে বিএনপির পক্ষ থেকে এমন কোন শক্তি সঞ্চয় দিবে জামাতকে সেটা ঠিক না। তবে বিএনপি তো জোটবদ্ধ রাজনীতি করছে, আমি বলছি সেটা জোটবদ্ধ রাজনীতি, 18 দিনও জোটবদ্ধ, যেমন 14 দিনও জোটবদ্ধ আছে, রাজনৈতিক ইস্যুতে জোটবদ্ধ, শক্তি যোগানের জোটবদ্ধ না, অন্যায় কর্মকাণ্ড করার জন্য জোটবদ্ধ না, কোনো দলই না। আমি বিএনপিকে ওর বিএনপিকে পক্ষ নিয়ে কথা বলছি না, জোটবদ্ধ যদি কোনো রাজনৈতিক দলের দেশে থাকে প্রত্যেকটি দলই সচেতন এবং রাজনৈতিক ইস্যুতে একমত। কিন্তু আমরা দেখেছি কোনো কোনো হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে, হ্যাঁ, যেমন তারা রাজনৈতিক ইস্যুতে দিয়েছে, যেমন জামাতকে যদি কোনো আন্দোলন মিটিং মিছিল করতে সুযোগ দেওয়া না হয়, যেমন এর আগের সমর্থনটা ছিল বিএনপির যে তাদের মিটিং মিছিল করতে দেওয়া হয়নি, তো যদি একটা দলকে আপনি নিবন্ধিত দল যদি থাকে তাকে যদি মিটিং মিছিল করতে না দেওয়া হয় সেখানে বিএনপির সমর্থনটা যৌক্তিক। আমি আসবো আবারও আপনার কাছে, বোধ হয় না আর বোধ হয় খুব একটা সময় পাওয়া যাবে না। আরিফ জেবতিক আপনার কাছ থেকে আমি সৈয়দ আমিরুল ইসলামের কাছে শেষ মন্তব্যটি নিতে চাই। আরিফ জেবতিক, আমি যেটি স্বাধীন মালিককে জিজ্ঞেস করছিলাম যে এই যদি হয় আজকে উদ্ভূত পরিস্থিতি এবং জামাত যদি সত্যি সত্যি একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে দেয় দেশকে, আসলে সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার মতন যথেষ্ট প্রস্তুতি দেশের আছে কিনা শুধু সরকারের না? প্রথম কথা হচ্ছে সেটা সম্ভব না, কারণ হচ্ছে গৃহযুদ্ধ মানে হচ্ছে দুইটা পক্ষ থাকে, এখানে কিন্তু দুইটা পক্ষ না, বাংলাদেশের সবাই একটা পক্ষ, খুব মুষ্টিমেয় কিছু লোকজনের একজনের, এটাকে আপনি গৃহযুদ্ধ না বলে আমরা বলতে পারি যদি তারা সন্ত্রাসী আক্রমণটা বিস্তৃত করে। এটা ইতিহাসেও দেখা গেছে, বিভিন্ন সময় এগুলো ট্যাকল করা হয়েছে, সর্বহারা পার্টির সময় ট্যাকল করা হয়েছে, বাংলা ভাই 63 জেলা বোম মারে, সুতরাং সরকার তার মেকানিজম দিয়ে, আমি ভাইয়ের সাথে একমত,
তারা এইগুলো হ্যান্ডেল করবেন। গৃহযুদ্ধ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেখানে অলমোস্ট 50-50 বা 40-60 লোক এর একটা সাপোর্ট থাকে। সো এটা তেমন কিছু হবে না, এটা দুই একদিনের মধ্যে আইনশৃঙ্খলা। এবং আমি এই জায়গায় একটা জিনিস অ্যাড করতে চাই, এক সেকেন্ডে, আমরা কিন্তু আগে থেকেই সরকারের দাবি চালিয়েছিলাম যে নির্বাচনের আগে যেরকম হয় এরকম একটা বিশেষ আইনশৃঙ্খলা অভিযান চালিয়ে এইসব আস্তানা ধ্বংস করে দেওয়ার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে বিচারপতি আমিরুল ইসলাম, আমাকে বারবার বলা হচ্ছে কোনো সময় নেই, আর আপনি যদি একটা